যে যাওয়ার সে তো চলে গেল, আমাদের আর কিছু করার নেই। কিন্তু যেই মানুষগুলো এই মুহূর্তে ডিপ্রেশনকে নিয়ে বেঁচে আছে তাদের কথা কে শুনবে? হ্যাঁ, ডিপ্রেশন আসলে একটা ভয়ানক ব্যাধি, আর আমরা সকলেই সেটা জীবনের কোনো না কোনো পর্যায়ে দাঁড়িয়ে খানিকটা হলেও অনুভব করেছি। হোয়াট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন অফ ডিপ্রেশন? টেম্পোরারি সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশন। চিরকালের জন্য ডিপ্রেসড হব না। কিন্তু আজ সেই মানুষটার সম্পর্কে কথা বলার দিন, যে তার ভিডিওর দ্বারা বহু বছর ধরে যুব সমাজকে অনুপ্রাণিত করছে, শক্ত করছে, ভুল পথে পা বাড়ানো থেকে আটকানোর চেষ্টা করছে। এই পৃথিবীতে মানুষ দোষ করে যত না শাস্তি পেয়েছে, তার থেকে অনেক বেশি শাস্তি পেয়েছে ভালোবেসে। তার মোটিভেশনাল ভিডিও বহু ছেলে মেয়েকে নতুন করে ভাবতে শিখিয়েছে, ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে ধরতে শিখিয়েছে। ছেলেটির নাম গৌরব তপাদার, একজন সাধারণ ছেলে থেকে বাংলার একজন জনপ্রিয় ইউটিউবার, যার সাবস্ক্রাইবার প্রায় 1 মিলিয়নেরও বেশি। জার্নিটা যে কতটা কঠিন ছিল তা বোঝাটা খুব একটা কঠিন কাজ নয়, কারণ চিরাচরিত পেশার বাইরে নতুন কিছু করার ভাবনা নিয়ে যারা এসেছেন বরাবর এক্সট্রা স্ট্রাগল করেই তাঁদের নিজেকে চেনাতে হয়েছে। চোখ ধাঁধানো রূপ না থাকা সত্ত্বেও ছেলেটার কণ্ঠ কিন্তু মানুষকে মোহিত করেছে। আসলে বাংলায় মোটিভেশনাল ভিডিও এই ব্যাপারটাকে খেলো বানিয়ে কিছু মানুষের তির্যক কটূক্তি বারবার এসেছে আর আসতেই থাকবে। কথাতেই তো আছে, যার যোগ্যতা যত কম তার খোঁচা মারার দক্ষতাটাও ঠিক ততটাই বেশি। কিন্তু ছেলেটা চিরকাল আলোই থেকেছে আর তার শ্রোতাদেরও আলোই রেখেছে। চারপাশে একটা মিথ্যে হ্যালোসিনেশনের দুনিয়া তৈরি করে তার ভিতর পুরে রাখতে চায়নি কাউকে। দ্বিধাগ্রস্ত মানুষকে ইমোশনাল ফুল না বানিয়ে বরং সবসময় কঠিন সত্যটাই পরিবেশন করেছে, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে। আসলে যারা সাধারণকে নিয়ে কথা বলে আর সাধারণ জায়গা থেকে তুলনামূলক অপরিচিত প্ল্যাটফর্মে নিজের ক্ষমতায় উঠে আসে, কখনো কখনো তাদের নিয়েও কথা বলা উচিত। আমি নিজেও তোমার একজন শ্রোতা। এগিয়ে যাও দাদা, আরও অনেক পথ এখনও বাকি, সৃষ্টিগুলো তোমার থেকে যাবে আরও 4, 5, 10, 50 বছর বাদেও।